ঠিক আছে বুঝছি তো লয় দিন যায় হবলে মিললে পাও টিপে আনলে আমি আর একটা কথা চিন্তা করতেছি কিন্তু আমি তো আর একটা চিন্তা করতেছি তিরু আর সুহা ওই যে দুই বাঙালি মাই আছে না হেরা আবার কিতা করছে না কষ্ট করছে না হেরার লোকে এই মতি আর মানিকের বিয়েটা দিয়ে লাগলে কেমন হয় হেরা কি যাতে রাজি হলে বাঙালি হলে কিন্তু হেরা ম্যাম কিরে রাজি তো না কিরে আমার কি কম আছে পুকুরবর্তী মাছ আছে গোয়াল ভরা গরু আছে সিন্ধুবর্তী টেহা আছে আর আমার বাইনারি তো মাশাল্লাহ না এইটা ঠিক আছে কিন্তু একটা ভেজাল আছে আমার ভেজাল কি তা এখানে বইয়া এতগুলো বিয়া মতি মানে এই দেশে কাজই হবে কই কাজের সে জরুরি একটা বিষয় আছে এটা হলো তল্লিক একটা পাত্রে খুঁজে বাইর করা কি জানি আমি কিছু বুঝতাম ফাটতেছি না এই দেশে যে কে রে আইলাম আমার মাথায় কিছু ঢুকতেছি না কে রে হানিমুন আইছো এটা বুঝতো না দূর সাই হানিমুন আচ্ছা হানিমুন কেমনে হয় ইতানি ইংরেজি ফিরে যেতে আমি কিছু বুঝি না বুঝবা বুঝবা কটা দিন গেলে সব বুঝা যাইবা আমার কুস্তাই ভাল লাগতেছে না সারাদিন খালি গুঁড়ো গুঁড়ো আর গুঁড়ো তার সে বালা আসিল আমরা গ্রামে বইয়া রান্না বান্না করে সমিরে খাওয়া হ ইতেন কথা তুমি ঠিকই কইছ সারাদিন খালি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো কি বিদেশ নি হ দিয়ে তো কিরাম লাগে আর দেখ শুনি এই দেশের মানুষজন কিরাম কাপড় জামা পরে সি 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 কি বেসরম কি বেলাজ আমার তো দেখলে ঘিন ঘিন করে সরব লাগে বাদ দাও মামি আমি হেরে জিগাইছিলাম হ্যাঁ কি করলো জানো কিতা বিদেশি মাইশে এরমই কাপড় চোপড় পেতে হ্যাঁ কি আর আমরার মতো শাড়ি কাপড় পিন্দা বই থাকো শুনো তোমার একখান কথা কিতা তুমি হ্যারে চক্ষে চক্ষে রাই কে রে আরে বিদেশ কোন তো যায় না কখন কি কইরা বেড়ায় তোবা তোবা আস্তাগফিরুল্লাহ মামি যে কিতা কও আমার হে হিরু মানুষ নি হে কত ভালো মানুষ আমারে কত ভালোবাসে দেও না আমার আংটি কিনা দিছে দেও এক হিরা লান না বাহ সুন্দর তো আচ্ছা মামাই তোমার কি কিনা দিল মামাই মামাই তো সময়ই পাই না সারাদিন হাট পাখালি টিপন না টিপন হে আমার কোন কি কিনা দিব আমার যা সরম করে না সরমের কিতা আছে আমরা গ্রামের হারাইনার নাফিত আছে না
है तो रोज आया मामार गावात पाठी पर दिया जाए देख सुनी फोटो तुलता से आसमान मामी तू भी जाई को आमर है मनुष्य तो बड़ो वाला মা আপনি তো অনেক কিছু শপিং করেছেন অনেক কিছু কিনা করছিস আমা কিনা কিনা আগো না গো ইতাম কুস্তা না কি মুখেন নে হেরা আমার কথা বুঝে না আমি হেরার কথা বুঝি না কিনা কোন আরাম আছে আপনি আসলে যে সব জায়গায় যাচ্ছেন সে সব জায়গায় খুব ভালো কিছু পাওয়া যায় না মামা আপনি ক্যালিফোর্নিয়া গেলেই পারতেন ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় হ্যাঁ মামা কিন্তু বিগ সিতে গেলেও পারত মানে মামা বিগ সি একটা জায়গা যেখানে খুব একটু কম দামে কি সস্তা জিনিসপত্র আমি জামো কেমনে সিনা তো গুস্তা সোক থাকতে অন্ধ জবান থাকতে বুবা হ্যাঁ আসলে এখানে একটু কমিউনিকেট না মানে কথা বোঝানো একটু অসুবিধা কেউ বুঝতে পারে না আমাদের প্রথম প্রথম অসুবিধা হতো কিন্তু এখন আর হয় না কিন্তু মামা তো আসলে শুধু শপিং করতে আসেনি মামা এসেছেন কিতা সাথে জানে যে হানিমুন 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 হানিমুনে এসে শুধু শপিং করলেই হবে এদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন মামা একটা জায়গা আছে সাবমেরিন মানে কি হচ্ছে মানে ওই সমুদ্রের তল দিয়ে যে জাহাজ যায় না সমুদ্রের তলটা দেখা যায় অনেক সুন্দর কেন কোরাল আইল্যান্ড হ্যাঁ ওখানে গেলে তো পাগল হয়ে যাবেন মামা একদম মনে হবে যে আপনি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন যাবো কেমনে বিচে যাবো না তো না না তা কেন হবে আপনাকে তো একটা স্পিড বোট মানে ওই যে ছোট ছোট অনেক জোরে যায় আছে না ওটা করে তারপর আপনাকে নিয়ে যাবে ভিজবেন না কি তেল স্মৃতি এটা সম্ভব সম্ভব সবই সম্ভব এদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে ইস আমরা যদি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারতাম তোমরা কই যাইতেছো তোমরা না বলে এই দেশে থাকো না কিন্তু আমরা আসলে যাব কিভাবে আমরা তো এখানে পড়াশোনা করি আমাদের কত কাজ আছে আপনারা বেড়াতে এসেছেন আপনারা যেতেই পারেন ইচ্ছে করলে আরে এই কয়টা দিন কাম না করলে কি তো হইব তোমরা তো আমরা দেশি মানু তোমরা না থাকলে ইতান তেলেস মাটি কেমনে দেখমু আসলে দেখ মামা কি সুইট করে কথা বলেন তাই না রে কিন্তু আমরা কি করে থাকব আমাদের কত কাজ পড়ালেখা আরে হুনো না খালি কাম করলে চলবে আনন্দ ফুর্তি করা লাগতো না এই আমি লেহাপড়া তো করছি না বকল কিন্তু আমার তো কুন্তার অভাব নাই গোলা ভরা ধান গোয়াল ভরা গরু পুষ্কুনি ভর্তি মাছ সিন্ধু ভর্তি টা তোমরা কাম করো তোমরা এই কটা দিন আমরা লগে থাক আমি দাওয়াত দিলাম তোমরা রে তোমরা আমার মেহমান আচ্ছা ঠিক আছে আমাদের যদি একটু সমস্যা হবে আমাদের কাজ আছে পড়ালেখা আছে তারপরেও আপনারা বাংলাদেশ থেকে এসেছেন আমাদের তো আসলে সময় দেওয়া উচিত আমরা এখানে থাকি আমরা যাব ঠিক আছে আমরা তাহলে কদিন আপনাদের সাথে জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো আচ্ছা শুনো না ভাত মামু কই হেরা রিতান খাইয়া তো আমি কোনো আরাম পাইতেছি না পাইন না ডাল রামতে ইসা মাছ দিয়া সাইল ডাইল সব লুয়ে আইতাম চাইছিলাম এয়ারপোর্টে রেখে দিছে হ্যাঁ কোনো অসুবিধা নাই এই আমরা মামাকে এক কাজ করি না লিটল ইন্ডিয়াতে নিয়ে যাই তাই না ওখানে গেলে আপনি একদম বাঙালি খাবার খেতে পারবেন কোনো অসুবিধা নেই লও না কোনে যায় আমার তো দুনিয়ার ভুক লাগছে